নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে প্রতিকার নির্বাচন করা অত্যধিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার। কোন রত্ন কোন রত্নের সঙ্গে পড়া যায় না, সত্যি কি পড়া যায় না, কেন পড়া যায় না, বা এই যুক্তিটা কি সত্যি সঠিক, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখবো অ্যাস্ট্রো সংক্রান্ত রীতিনীতি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, অনেককে আমি বলতে শুনেছি রুবির সঙ্গে নীলা পড়া যায় না, বা পোগরাজের সঙ্গে ডায়মন্ডের কোনো, শুক্রের প্রতিকারের সঙ্গে বৃহস্পতির প্রতিকার পড়া যায় না, রবির প্রতিকারের সঙ্গে শনির প্রতিকার পড়া যায় না, বা চন্দ্রের প্রতিকারের সঙ্গে বুধের প্রতিকার পড়া যায় না। লোক সবসময় একটা না ডিভাইডেশনের মধ্যে, ফান্ডার মধ্যে চলে আসে, এটা করলে এটা করা যায় না, ওটা হলে ওটা বলা যায় না, ওই হলেই খাওয়া যায় না, এই ধরনের একটা ব্যাপার। যে আমি এটা করছি মানে আমি বিষ্ণুদেবের আরাধনা করি মানে আমি শিবের আরাধনা করবো না, আমি শিবের আরাধনা করি মানে আমি বিষ্ণুর আরাধনা করবো না, মানে এই ধরনের মানুষ সবসময় একমুখী হয়ে যায়। এটা সবথেকে বড় প্রবলেমজনক, এবং সবসময় মানুষ এটা ডিভাইডেশনে কিন্তু খুব ভালোবাসে, কে বড়, এ বড় না ও বড়, এটা করলে কি ওটা করা যায় না, এই ধরনের ডিভাইডেশনে যেন আমরা যেন কোথাও ধরনের বিশ্বাসী হয়ে পড়েছি। তো যাই হোক, প্রতিকার নির্বাচন করার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু কথা আমি বলবো, তো এই কথাগুলো আমরা ভালোভাবে শুনুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। আমি সুকৃতি দান, অ্যাস্ট্রো সলিউশন থেকে আপনাদের সব দিক থেকে আমি এনরিচ করার চেষ্টা করি, সব দিক থেকে আমাদের অবগত করার চেষ্টা করি। আপনাদের অবগত করার মাধ্যমে আমি নিজেও কিন্তু আবার শিখতে পারি, আপনাদের কীভাবে বোঝাতে পারি সেটা একটা সবথেকে মুখ্য ব্যাপার। প্রথমে দেখুন, আপনার যা লগ্ন সেই লগ্নটাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হয়। অনেক অনেক অ্যাস্ট্রোলজার রাশি নিয়ে বড় বড় কথা বলেন, নক্ষত্র নিয়ে বড় বড় কথা বলেন, আমি ওটাকে অফ করতে পারি না, ওটা রয়েছে। কিন্তু আপনার মতো আপনার দেহেতে অ্যাকচুয়ালি লগ্নের এক্সপেক্টেড গ্রহগুলো কিন্তু আপনার উপর প্রভাব বিস্তার করে। আপনি যেদিন জন্মাচ্ছেন সেই দিনে, সেই পার্টিকুলার ডেতে গ্রহগুলোর অবস্থান কোন কোন ঘরে রয়েছে সেটা যেমন তেমন গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে টাইম, প্রতি দু ঘন্টা অন্তর অন্তর কিন্তু একটা করে লগ্ন চেঞ্জ হয়। মোটামুটিভাবে দু ঘন্টা অন্তর অন্তর কিন্তু এক একটা লগ্ন চেঞ্জ হয়, তাই 12 × 24, এক একটা রাশির মধ্যে কিন্তু দু ঘন্টা করে সেই লগ্নটা থাকে। যেমন ধরুন কোনো পার্টিকুলার টাইম থেকে শুরু হলো, ধরুন সাপোজ 12টা যখন বাজলো, 12টা থেকে 2টোর মধ্যে তখন ধরুন সাপোজ মেষ লগ্ন শুরু হলো, 12টা থেকে 2টো পর্যন্ত মেষ লগ্নের প্রভাব থাকবে। যদি মেষ লগ্ন যদি শুরু হয় তো ঠিক আছে, আবার ঠিক 12টা থেকে 2টো পর্যন্ত মেষ লগ্ন হলে আবার 2টো থেকে 4টো, ভোর 4টে পর্যন্ত কিন্তু সেখানে বীজ লগ্ন, 4টে থেকে 6টা সেখানে মিথুন লগ্ন, এইভাবে এগিয়ে এগিয়ে যায়। তাই আপনাদের ক্ষেত্রে দেখতে হবে আপনার কি লগ্ন পড়ছে, এবং লগ্নের এক্সপেক্টে আপনার শুভ গ্রহগুলোকে দেখতে হবে। ইন জেনারেলভাবে আমাদের দেখতে হবে, যদি আপনার দেবতাদের গ্রুপে জন্ম হয়, অর্থাৎ চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, রবি, এই তিনটে গ্রুপকে বলা হয়, তিনটে গ্রহের গ্রুপকে বলা হয় দেবতাদের গ্রুপ। এই দেবতাদের গ্রুপে আপনার জন্ম হতে পারে, অর্থাৎ আপনার ধরুন বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে আপনার দেবতাদের গ্রুপে জন্ম হবে, মঙ্গলের গ্রুপে জন্ম হচ্ছে, তাহলে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, রবি এগুলো শুভগ্রহ হয়ে যাবে। এবং অপোজিট গ্রুপটা থাকে হচ্ছে দৈত্য গ্রুপ, সেখানে রয়েছে হচ্ছে বুধ, শুক্র, শনি। তাই আপনাকে দেখতে হবে আপনার কোন লগ্নে জন্ম হচ্ছে, দেবতাদের গ্রুপে জন্ম হচ্ছে না দৈত্যদের গ্রুপে জন্ম হচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার এটাকে যেন একটা পাত্তাই দেন না, শুধুমাত্র মানে খেয়ালই করেন না। তাই আপনাদের ক্ষেত্রে দেখতে হবে আপনার কোন লগ্নে জন্ম হচ্ছে, অর্থাৎ আপনার লগ্নপতি কে, যে লগ্নপতি হবে এবং সে যে গ্রুপে রয়েছে সেই গ্রুপটা ইন জেনারেলভাবে আপনার ফেভারেবল হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি ধরুন আপনার মিথুন লগ্ন হয়, তাহলে মিথুন লগ্ন কোন গ্রুপে হবে, মিথুন লগ্নের লগ্নপতি হচ্ছে বুধ, তাহলে অটোমেটিক্যালিভাবে আপনি কিন্তু বুধ, শুক্র, শনির গ্রুপে চলে গেলেন। আবার যদি আপনার ধরুন সিংহ লগ্ন, তাহলে সিংহ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি কে, রবি, তাহলে অটোমেটিক্যালিভাবে রবি, মঙ্গল, হ্যাঁ, বৃহস্পতি, চন্দ্র, এই জায়গাগুলো জেনারেলভাবে শুভ হয়ে যাওয়ার কথা। তবে ইন জেনারেলভাবে মনে রাখবেন লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতি সব থেকে আপনার বাচ্চারে ইম্পর্টেন্ট প্ল্যানেট, অর্থাৎ আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্ল্যানেট হবে আপনার যে লগ্নপতি, যে অর্থাৎ লগ্নের এক্সপেক্টে যে লগ্ন, সেই লগ্নের যে সেই রাশিটা তার যে মালিক সে হচ্ছে লগ্নপতি, পঞ্চম ভাবের যে মালিক পঞ্চমপতি, নবম ভাবের যে মালিক নবমপতি, এই ব্যাপারটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি সেই গ্রুপের মধ্যে আপনার জন্ম হবে, দেখবেন আপনার মোটামুটিভাবে কিন্তু লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এগুলো কিন্তু একটা গ্রুপেই থাকবে। কখনো এমন হয়ে যাবে না যে দেবতাদের গ্রুপে আপনার জন্ম হলে সেগুলো কিন্তু কখনোই কিন্তু ওই পঞ্চম নবমটা কিন্তু কখনো দৈত্যদের গ্রুপে হবে না, আপনার যেই লগ্নে জন্ম হবে সেই লগ্নটা কিন্তু সেই গ্রুপেই থাকবে।
অর্থাৎ লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, এটা সব থেকে আমরা জীবনে ইম্পর্টেন্ট প্ল্যানেট। অন্যদিক থেকে অন্য গ্রুপ থেকে কি আমি সত্যি কোনো গ্রহকে পাবেন না? না, সেটা তা নয়। মেন কথা হচ্ছে অন্য গ্রুপের শুধুমাত্র সপ্তমপতি যে থাকবে, অর্থাৎ আপনার লগ্নের এক্সপেক্টে সপ্তমপতিকে ওই গ্রুপ থেকে আপনি ফেভারেবল জায়গায় পাবেন। অর্থাৎ আপনার লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এবং ওই গ্রুপ থেকে আপনার সপ্তমপতি কিন্তু আপনাকে কিছুটা হেল্প করবে, কেননা আপনার কিন্তু সপ্তম ভাব মানে বিবাহিত জীবন, আপনার পাবলিক ডিলিংস, আপনার জীবনে উন্নতি। তাই আপনাকে প্রতিকার নির্বাচন করতে গেলে প্রথমে আপনার লগ্ন, পঞ্চম, নবম, সপ্তম এবং এদের প্রতীকে ভালোভাবে চিনে রাখতে হবে। সুতরাং আপনাকে প্রথমে দেখতে হবে লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এবং আপনার সপ্তমপতি কোন কন্ডিশনে রয়েছে, এটুকু ভালোভাবে চিনে রাখতে হবে। এটা আপনি চিনে গেলেন, এবারে আপনাকে দেখতে হবে সেই গ্রহগুলো কোন কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে, কোন গ্রহকে দৃষ্টি দিচ্ছে, কোনোভাবে কম্বাস্ট হয়ে যাচ্ছে না তো, কোনোভাবে একই নক্ষত্রে বসে নাই তো, কোনোভাবে অন্য গ্রহকে প্রভাবিত করছে না তো, সেগুলোর ব্যাপারে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ধরুন আপনার, উদাহরণস্বরূপ বলা যাক আপনার সিংহ লগ্ন, তো সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা গেল রবি হচ্ছে দ্বাদশভাবে চলে গেছে, ওকে, এবং দেখতে পাওয়া যাচ্ছে রবি হচ্ছে, শনি হচ্ছে আপনার সপ্তমপতি, সে চলে যাচ্ছে অষ্টমভাবে। তো আপনার সিংহ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি যদি দ্বাদশভাবে চলে যায় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু রবির প্রতিকার দিতে হবে, সে নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তমপতি শনি, সে কিন্তু সপ্তমপতি ক্ষেত্রের জন্য কিন্তু সেও কিন্তু ফেভারেবল হয়ে গেল। সিংহ লগ্ন মানে আপনার ক্ষেত্রে ফেভারেবল হবে লগ্নপতি রবি, পঞ্চমপতি বৃহস্পতি, নবমপতি মঙ্গল এবং সপ্তমপতি শনি। তা আপনার ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমভাবে চলে যাওয়ার জন্য আপনি যদি এমিথিস পড়েন তাহলেও কিন্তু আপনার অনেক উপকার হবে। এবারে যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে জ্ঞান দিয়ে বলেন যে রবি প্রতিকার পড়েছেন, শনির প্রতিকার একদমই পড়বেন না, তাহলে বুঝবেন আপনার বিবাহিত লাইফ কিন্তু গেল, আপনার বিবাহিত লাইফে কিন্তু অবশ্যই না কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার সিংহ লগ্ন কিন্তু দেখা গেল যে দশমভাবে হয়তো আপনার রবি এবং শনি এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবেই, যদি না শনি কম্বাস না হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু শনির প্রতিকার দেওয়া যাবে না। সেইটা কিন্তু আলটিমেটলি কোনো রত্ন পড়া যাবে কি যাবে না, করা যাবে কি যাবে না, সেটা অ্যাকচুয়ালিভাবে চুলছেঁড়া বিশ্লেষণ করতে হবে আপনার বাচ্চার দেখে, আপনার দশম, দশমাংশ, নবাংশ বিচার করে, আপনার দশা অন্তদশা বিচার করে, আপনার অষ্টবর্গ চার বিচার করে, আপনার সার্বিক জায়গাটাকে বিচার করে কিন্তু আমাকে দেখতে হবে। দুম করে আমি বলে দিলাম যে আপনি নীলার শনি আর রবির প্রতিকার পড়তে পারবেন না, এটা কিন্তু খুব মারাত্মক হতে পারে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসে রয়েছে কিন্তু তাকে হয়তো বৃহস্পতির প্রতিকার দিয়ে বসে রয়েছে, এটাও খুব বিপজ্জনক। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে বৃহস্পতি হয়তো দেখা গেল কারো বৃশ্চিক লগ্ন, তার লগ্নে দেখা গেল হয়তো চন্দ্র এবং বৃহস্পতি তার লগ্নে বসে রয়েছে, তাকে বৃহস্পতির প্রতিকার দিয়ে দিয়েছেন, বলছেন যে হ্যাঁ চন্দ্র এবং বৃহস্পতি দুজনেই তো শুভগ্রহ এবং দুজনেই তো একে অপরের মিত্র, আমি তো বৃহস্পতির প্রতিকার দিতেই পারি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু নিজস্থ হয়ে যায় এবং বৃহস্পতি অনেক বড় প্ল্যানেট, চন্দ্র একদম সূক্ষ্ম গ্রহ। বৃহস্পতিকে যদি একটা ফুটবল ধরা হয় সেক্ষেত্রে হয়তো চন্দ্রের প্রভাবটা একটা পেনের বলের মতো, তাই একটা ফুটবলের এক্সপেক্ট পেনের বলের পাওয়ার কি, তো আমি সেখানে চন্দ্র এমনি ডিস্টার্ব ফিল করছে, যদিও কিন্তু বৃহস্পতির সঙ্গে চন্দ্রের অত্যাধিক মিত্রতা রয়েছে, কিন্তু তার শর্তেও ধরুন আপনি একটা ভালো কোনো পার্টি করেন এবং সেখানে সে যে লিডার আপনি তার সঙ্গে গিয়ে বসে আছেন এবং সেখানে গিয়ে আপনি কখনোই তো তার উপরে উঠতে পারবেন না, ঠিক আছে, তো আপনাকে তাকে প্রায়োরিটি দিতেই হবে। তো এবারে কি হচ্ছে, আপনি যদি তাকেই যদি পাওয়ার দিয়ে দেন তাহলে আলটিমেটলি কি হবে, তাহলে আপনি আর পাওয়ারলেস হয়ে যাবেন। তা এখানে কিন্তু বৃহস্পতি চন্দ্র যোগের জন্য মানুষের জীবনে প্রচুর সম্পত্তি হয়, জীবনে প্রচুর টাকা পয়সা থাকে, কিন্তু এই বৃহস্পতি এবং চন্দ্র এক ঘরে থাকলে কিন্তু চন্দ্রের উপর খুব একটা নেগেটিভ প্রভাব চলে আসে, নিজের মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা ব্যাপার থাকে। কিন্তু এরা কিন্তু মন থেকে খুব ভালো হয়, কিন্তু মানসিক যে ডিসিশন, যে মানসিক যে স্ট্রেন, সেটা কিন্তু অনেক সময় কমে যায়, তো সেই জন্য একটা প্রবলেম ক্রিয়েট করে দেয়। তো সেই জন্য অবশ্যই কিন্তু বৃহস্পতির প্রতিকার তাদের ক্ষেত্রে কিন্তু পড়া যাবে না। অ্যাকচুয়ালি হবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বা চন্দ্রের প্রতিকার পর দেওয়া যেতে পারে, কিন্তু যখনই আমি দেখলাম বাচ্চাটি আপনার বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসে রয়েছে তখন কিন্তু আমি কখনই বৃহস্পতির প্রতিকারকে আগে রেকমেন্ডেশন করবো না। করলেও সেটা কিন্তু চন্দ্রের প্রতিকার পড়ার মোটামুটি বছরখানেক পর তবু পড়া যেতে পারে, কিন্তু একসঙ্গে পড়লে কিন্তু সেখানে চন্দ্র কিছুতেই স্ট্রং হতে পারবে না।
তো এই জায়গাগুলোকে এই সিম্পল সিম্পল ব্যাপার কিন্তু আমরা ভুলে যাই। আমরা বড় বড় ডায়লগ দিয়ে এই কবচ করো, এই হবন করো, এই করো, ওই করো, আমরা এই অ্যাস্ট্রোলজির কাছে গেলাম, এই সিনেমাটির কাছে সে বসে রয়েছে, টিভিতে আসে, এই কথা বলে, বিশালভাবে বলে যে বুধের পান্নার সঙ্গে চন্দ্রের মুক্ত পড়া যায় না, শনির সঙ্গে রুবি পড়া যায় না। দেখুন, পড়া যায় কি যায় না আলটিমেট ইন্ডিকেশন কিন্তু আপনার বার্থ চার্ট করবে, সেই কিন্তু আপনাকে সব কথা বলবে। আমি বলবো না, বলবে কিন্তু সেই, আমি যা দেখে আপনাকে সেটা পড়ে শোনাবো। এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো দেখে তবেই কিন্তু প্রতিকারের জায়গায় যাওয়া উচিত। এছাড়া আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখি যে একটা পার্টিকুলার গ্রহ খুব পীড়িত হয়ে আছে। ধরুন আমরা ধনু লগ্ন, আমরা লগ্নের ক্ষেত্রে শুক্র হয়তো দুস্থানে গিয়ে বসে আছে, তো ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু শুক্র খুব একটা শুভ গ্রহ নয়। কিন্তু একটা ছেলেদের বাচ্চা যদি শুক্র যদি অষ্টমভাবে থাকে, তার ক্ষেত্রে কিন্তু প্রচুর সেক্সুয়াল সম্পর্ক ক্রিয়েট করে দেয়, তো তাদের কিন্তু সম্পর্কের মধ্যে স্থিরতা থাকে না, তার প্রচুর প্রবলেম ক্রিয়েট করে দেয়। তো সেক্ষেত্রে ধনুলগ্নের ক্ষেত্রে শুক্র শুভ না হলেও কিন্তু দেখা গেল শুক্র যদি অষ্টমভাবে চলে আসে তাহলে কিন্তু তাদের জীবনে প্রচুর প্রবলেম নিয়ে চলে আসে। তাহলে সেই শুক্রকে কিন্তু আমাকে স্ট্রং করতেই হবে, যদি আমি স্ট্রং করি তাহলে আমার প্রবলেম হবে। ধরুন আমার বাচ্চাটি, ধরুন সাপোজ শুক্র দ্বাদশভাবে বসে আছে আমার ধনু লগ্ন, তাহলে কি আমি শুক্রকে স্ট্রং করবো না? অবশ্যই শুক্রকে কিন্তু স্ট্রং করতে হবে, না হলে কিন্তু জীবনে। আবার অনেক অনেক অ্যাস্ট্রোলজাররা কি বলেন, বিশেষ করে বিভিন্ন নন বেঙ্গলি বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি জিনিসগুলো, আমি কারো নাম করবো না, যে দ্বাদশভাবে চলে গেছে শুক্র, তা সেই শুক্রকে কখনো আমরা স্ট্রং করবো না, তাহলে সেই দ্বাদশভাবটা নাকি অ্যাক্টিভ হয়ে যাবে। আরে আচ্ছা মুশকিল, আরে একটা গ্রহ দুস্থানে গেছে, সেই গ্রহটা নিজে থেকে পাওয়ারলেস হয়ে যাচ্ছে, তাকে স্ট্রং করবে না মানে? আপনি ধরুন এমন একটা জায়গায় গেছেন যেখানে আমি অকার্ট ফিল করছি, যে আমরা ভালো লাগছে না, তো আপনাকে, আপনি যদি দশটা লোকের সঙ্গে যান তাহলে আপনার অকার্ট ফিল হবে না। তাহলে এটা সিম্পল জিনিস, আপনাকে কোনোভাবে আপনাকে পাওয়ার আপ করতে হবে, তাহলে আপনার মধ্যে সেই প্রবলেমটা আসবে না। আপনি ওই জায়গা থেকে হয়তো সরতে পারছেন না, যেতে পারছেন না, আপনি এমন কোনো একটা যুদ্ধের ক্ষেত্রে গেছেন যেখানে অনেক মানুষের মৃতদেহ পড়ে আছে, এই হয়ে আছে, সেই হয়ে আছে, আপনি একা থেকে খুব অকার্ট ফিল করছেন, কিন্তু আপনাকে, আপনি হয়তো একটা বড় কোনো ডক্টর, আপনাকে থাকতে হবে যা, মানে সেই জায়গাটার থেকে আপনি পালিয়ে আসতে পারবেন না, আপনাকে সেবা করতে হবে। তো আপনি যদি দশজনকে নিয়ে যান, বা আপনি যদি নিজেকে এনরিচ করতে পারেন, মানসিকতা দিক থেকে স্ট্রং করতে পারেন কোনো না কোনোভাবে, তাহলে সেইটা যদি আপনাকে হেল্প করে তাহলে আপনি সেটা করবেন না? তা আপনি কী করবেন যে ওই জায়গাটা যা, মানে আপনাকে যদি হেল্প না করা হয় তাহলে আপনি যেমন ওখানে মরে যাবেন। তাহলে একইভাবে শুক্র যদি আপনার দুস্থানে থাকে, আপনার যদি সে শুভ খুব একটা নাও হয়, তবুও কিন্তু আপনাকে তাকে এনরিচ করতে হবে, তাকে পাওয়ার আপ করতে হবে। এইসব ভুলভাল কনসেপ্ট অনেকে এমন কিছু করে যে দ্বাদশভাবে চলে গেছে শুক্র, না 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 পাওয়ার আপ করা যাবে না, তাহলে দ্বাদশভাবটা নাকি অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অদ্ভুত যুক্তি। ওই জন্য আলটিমেটলি মানুষের মধ্যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে এত লোক জ্ঞান, এত জ্ঞান দিচ্ছে, এত ভুলভাল বকছে, সবাই পণ্ডিত হয়ে গেছে, তো তো এই জন্য কিন্তু মানুষের কাছে শাস্ত্রের যে গ্রহণযোগ্যতা সেটা যেন কোথাও যেন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। মানুষ যেমন এই পলিটিক্স দিয়ে কিন্তু, আমরা যেমন এক সময় দেশ স্বাধীন করেছি, আমরা যেমন এই পলিটিক্স দিয়ে কিন্তু মানুষের স্বার্থে একটা পলিটিক্যাল অ্যাজেন্ডা ছিল। এখনকার দিনে একটু দেখুন, আমি আর কিছু বলবো না, সেটা কার স্বার্থে করছে, মানুষের স্বার্থে না তার নিজের স্বার্থে? এত বড় বড় কথা, দেশের উন্নতির থেকে তার নিজের উন্নতির দিকটা খুব বেশি। কোনো একটা জায়গায় কিছু করলো তো বড় বড় করে পোস্টার হোর্ডিং, এর অনুপ্রেরণা, এর ওই, এর সই, মানে আমি কাউকে ছোট করছি না, আমি যে কোনো পার্টি গিয়ে বলুন না কেন, মানে এখনকার দিনে মানুষের দেখনদারি ব্যাপার হয়ে গেছে সব কিছুতে, পলিটিক্যাল ব্যাপারে সব কিছুতে। মানুষের নিজস্ব থেকে মানুষ সবসময় যদি 1% করে 100% দেখাচ্ছে, সেটাকে শো আপ করছে, সেটা কোনো অ্যাস্ট্রোলজার হোক, সেটা কোনো পলিটিশিয়ান হোক, সেটা কোনো ডাক্তার হোক, আলটিমেট যে অ্যাজ ইট ইজ জিনিসটা, তাকে যে ইম্প্রুভ করতে হবে মানুষের পলিটিক্যাল, অবশ্যই সেই পার্টিটা বাড়বে, মানুষের সেবা করতে হবে, মানুষকে ভালো করতে হবে, সেটা অতটা প্রচারমুখী নয়। কিন্তু এখন দেখবেন যতটা না কাজ করছে তার থেকে যে কোনো জায়গায় বেশি প্রচারমুখী, সেটা যে কোনো পার্টি হোক না কেন। আমি কোনো পার্টিকে পার্টিকুলারই বলতে চাই না, কিন্তু এই যে প্রচারমুখী কর্মসূচি, এখানে কিন্তু মানুষের, জনগণের, জনসাধারণের, বা এই যে অ্যাস্ট্রোলজারা বিভিন্ন যে অ্যাড দিচ্ছেন, সব থেকে খারাপ লাগে পেপার ভরলে তো পুরো অ্যাডে ভরি রাখে। আরে বাবা, তুই যদি নিজেই যদি ভাগ্যের সলিউশন করতে পারিস তাহলে অ্যাড দিস কেন? কারণ তোর কাছে লোক সেইভাবে নিজের একটা বেস তৈরি কর, তোর কাছে লোক এমনি যাবে, তোকে কেন অ্যাড দিতে হবে? তুমি তো অ্যাস্ট্রোলজার, তুমি তো মানুষের সেবা করতে এসেছো, তুমি হ্যাঁ তার মানুষের পথ দেখানোর জন্য বা মানুষকে সঠিক পথে চালানোর জন্য তার থেকে কিছু ফিস তুমি নিতে পারো, তা মানে তোমাকে অ্যাড দিতে হবে, নিজস্ব একটা নিজের ঢাক নিজেকে বাজাতে হবে, সেটা তো খুব বিপজ্জনক না? তো এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের বুঝতে হবে, সবাই কিন্তু তার বেচতে বসে আছে বিভিন্নভাবে, সবাই অ্যাকচুয়ালি বেচার জন্য বসে আছে, কেউ রূপ বিক্রি করছে, কেউ অনেক কিছু বিক্রি করছে, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এগুলো দেখতে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, সেটা সবথেকে বড় বিপজ্জনক। আমরা ভুলে যাচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল, এই জায়গাটা আমরা যেন কোথায় কোন স্রোতে ভেজে পড়েছি,
কোন স্রোতে ভেসে যাচ্ছি, এটা সবথেকে বড় বিপদজনক। তো অনেক ব্যাপারে আমাদের অবগত করার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো আশা করব আপনারা আপনাদের ভালো লাগবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, যারা খুব আর্থিকভাবে যারা খুব পিছিয়ে পড়া রয়েছেন, যারা কিছু করতে পারছেন না, বা হয়তো আপনারা বাইরে রয়েছেন কিছু করতে পারছেন না, আপনারা কিন্তু ঈশ্বরের আরাধনা করার মাধ্যমে কিন্তু অনেকটা প্রবলেমকে সলভ করতে পারেন। হয়তো রত্ন পড়লে যে প্রবলেমটা হয়তো সব তাড়াতাড়ি হতো সেটা হয়তো হবে না, কিন্তু আপনারা ঈশ্বরের উপর যদি আস্থাশীল করেন, আস্থাশীল যদি থাকেন, তাহলে আপনাদের জীবনে অনেক প্রবলেমটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তো আশা করব আপনাদের অনেক দিক থেকে বোঝানোর চেষ্টা করলাম প্রতিকার সংক্রান্ত ভিডিও ব্যাপারে, সেই সংক্রান্ত ব্যাপারে আমি একটু অন্য ব্যাপারেও চলে গিয়েছিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তা সঠিকভাবে প্রতিকার নির্বাচনটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, যেটা আপনাকে চালিয়ে নিয়ে যাবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। রেলের যেমন ইঞ্জিনটা রেলের সমস্ত ট্রেনটাকে এগিয়ে নিয়ে চলে, তেমন আপনাকে প্রতিকারটা এবং ঈশ্বরের উপর আপনার আত্মবিশ্বাসটা বা ঈশ্বরের উপর আপনার ভক্তিটা, নিজের উপর আপনার আত্মবিশ্বাসটা, সেটা কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন, সবাইকে নিয়ে থাকুন। এই আশা রেখে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।